বিসমিল্লাহ রহমানের রহিম। বিশিষ্ট গীতিকার, সুরকার, ছড়াকার, নাট্যকার ও শিশু সাহিত্যিক গোলাম রব্বানী রতন স্যার আমার পাশে বসে আছেন। স্যার, স্যারকে আমি গত 3 দিন আগে একটা গান লিখতে বলি করোনা ভাইরাস নিয়ে। আমরা সারা বিশ্বের মানুষ আজকে আতঙ্কে আছি, আপনারা সবাই জানেন তো। এই করোনা ভাইরাস নিয়ে স্যার ওই মুহূর্তে কিছু বলেন নাই, গতকাল রাতে আমাকে ফোন দেন স্যারে, খুকন ভাই একটা গান লিখছি, সম্ভবের একটু ভূয়াপুর আসেন। আমি রাতে আসি, গানটা শুনি এবং স্যার তার কণ্ঠে শোনান, খালি কণ্ঠে। গানটা আমার ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আজকে স্যারকে বললাম, স্যার তাহলে আজকে একটু রেকর্ডিং করে ফেলি। আমরা বিশাল আকারে রেকর্ডিং করছি না, জাস্ট হারমোনিয়াম, তবলা, জিপসিতা রেকর্ডিং করব। আপনারা জানেন যে আমাদের এখন ঘর থেকে বের হয় নিষেধ, স্টুডিও পর্যন্ত আমরা গেলাম না। অতএব তবলায় আছেন রুহুল ভাই, পার্কেশনে এম কে হাতেম স্যার, ভিডিওতে সুমন আহমেদ এবং এডিটিংয়ে মেহেদিকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে আমার দর্শক শ্রোতা দেশবাসী, সেই সাথে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার এই গানটা গাওয়া। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আপনারা বেশি বেশি গানটা শেয়ার করবেন। আর এই গানটা থেকে একটু হইলে আমরা সচেতন হইতে পারলে আমাদের লেখা এবং আমার গান গাওয়াটা সার্থক হবে। ধন্যবাদ। হইলে নোভেল করোনা, তার নিরাপদ ঘরোনা,